আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কোনো রান্না করে দেখাবো না, আজ আমি দেখাবো কীভাবে পাতাকপি সংগ্রহণ করা হয়। তা পাতাকপি যেভাবে সংগ্রহণ করা হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটি পাতিলে পানি এখন প্রথমে ফুটিয়ে নিয়েছি, পানি গরম করে বলক উঠেছে যে পানিটা, এখন সেই পানিতে এক চামচের মতো লবণ দিয়ে দিব। এখন লবণ দেওয়ার পরে এটাকে একটু লেড়ে নিব আমি, কারণ লবণটা গলতে হবে সেজন্য। হ্যাঁ, এখন এরপর আমি এটাতে পাতাকপি ছেড়ে দিব, কারণ পাতাকপিটা আমি এটাকে বলকটা পানিতে যে ছেড়ে দিব, আমি এটাতে বেশিক্ষণ সময় রাখবো না, আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। যেহেতু ফ্রিজে ডিপে যদি আমরা কাঁচাটাই রেখে দিই পাতাকপি, তাহলে হয় কি যে অনেক সময় সিদ্ধ হতে বা অনেক সময় সিদ্ধ যদি দেরি হয় বা সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি এটাকে হালকা লবণ দিয়ে এটাকে ভাপ উঠিয়ে আমি এটাকে ঢেলে রাখলে এটা সহজেই খুব সহজে রান্না করতে পারবো এবং খুব তাড়াতাড়ি রান্না করতে পারবো এবং সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমার এটা করা। তা এখন আমি পানিতে পাতাকপিতে দিয়ে দিয়েছি, এখন এটা হতে 2 থেকে 3 মিনিট আমরা অপেক্ষা করি। আমি পাতাকপিটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তাড়াতাড়ি বলক ওঠার জন্য, এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। ঢাকনাটা উঠিয়ে ফেলার পরে এই যে এখন বলকে চলে আসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এটা বলক আসে 1 মিনিট মতো আমি রেখেছি, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কী করবো। দেখুন, আমি পাতাকপিটা নামিয়ে ফেলেছি, এখন এটা ভাপ বেরোচ্ছে, এটা একটু ঠান্ডা হওয়ার পরে এবং পানি ঝরার পরে আমি এটাকে পলিথিন ব্যাগে করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি যখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা রাখতে হবে। এবং আরেকটা কথা, এটা মনে করতে পারেন যে পানি থাকবে বা পানির সাথে একসাথে পানি পানিটা যেন ভালো করে ঝরে, পানিটা ভালো করে ঝরতে হবে। আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এটাকে একটু একটা চামচের দ্বারা এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে এটা পানিটা যেভাবে তাড়াতাড়ি ঝরে যাবে এবং এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এবং এটা ঠান্ডা হওয়ার পরেই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আরেকটা কথা, যখন এটা আপনারা এরকমও করতে পারেন, রাত্রেবেলা এটা ভাপ দিয়ে রাখতে পারেন, সকালে উঠে তখন এটা পলিথিন রাখতে পারেন, কারণ যখন এটা সারা রাত্র থাকবে পানিটা যখন ঝরবে সারা রাত্র, তখন পানিটা খুব সুন্দর করে ঝরে যাবে এবং খুব সুন্দর একটা ঝরঝরের মতো হয়ে যাবে। তা আমি এটা ঠান্ডা হওয়ার পরে পানিটা ভালো করে ঝরার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। এই যে আমি পাতাকপিটা ভাপ দিয়ে আমি এরকম একটা চাকরিতে ছেঁকে নিয়েছি, এখন এটাকে আমি একটি পলিথিন ব্যাগে রেখে দিব এবং এটা আমি সংরক্ষণ করে রাখবো, ফ্রিজে রাখবো। তা আমি এটা কিছুদিন রাখার জন্য আমি এটা পলিথিনে রাখবো। এটা আপনারা 1 থেকে 2 মাস বা 6 মাসও রাখতে পারবেন, বা যখন প্রয়োজন হবে তখন বের করে নিয়ে যেতে পারবেন। এভাবে একটা পলিথিন ব্যাগে রেখে এটাকে আপনারা গিফট করে রাখতে পারেন। তাহলে এই পাতাকপি সংরক্ষণ করাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।